আমাদের যেন সেই পথে ঠেলে দেবেন না। আবার বলছি যে ভারতীয় জনতা পার্টি বাড়ি ঘেরা হয়ে রাজনীতি করে না, সেটাকে ধিক্কার জানায়। আমরা ধিক্কার জানাতে আজকে রাস্তায় নেমেছি, তাতে আমাদের রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। আবার বলছি, যদি এই ঘেরা হয়ে রাজনীতি এই মুহূর্তে বন্ধ না হয়, আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরা তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি। আমরা বাড়ি ঘেরাও এর সংস্কৃতিকে মানি না, আমরা বিশ্বাস করি এটা বাংলার মাথা হেঁট হবে এই বাড়ি ঘেরাও এর সংস্কৃতি। আপাতত আমরা এখানে ধর্নায় বসছি, আমরা এখানে ধর্নায় থাকবো, তার কারণ আমাদের যেহেতু এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ এখানে ব্যারিকেড করে আমাদের আটকে দিচ্ছে। এগিয়ে কোথায় যেতেন, কি উদ্দেশ্য ছিল? আমরা মিছিল করছিলাম এখানে, আমরা মিছিল করে দক্ষিণ কলকাতা পর্যন্ত যেতাম, আমাদের সেই মিছিল এখানে আটকে দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি, আপনারা দেখেছেন, যদিও উল্টো দিক থেকে অবশ্যই প্রভোকেশন ছিল, আপনারা দেখেছেন উল্টো দিক থেকে তৃণমূল একটি বাইক মিছিলও করে নিয়ে যায় আমাদের স্টেট অফিসের পাশ দিয়ে। আমরা সেই প্রভোকেশনে পা দিইনি, আমরা দেব না, তার কারণ আমরা মানুষের হয়ে লড়াই করতে নেমেছি, গুন্ডাদের সঙ্গে বদমাইশি করতে নামিনি। আমরা গুন্ডা নই, আমরা সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছি। থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলে দিন। অমূল্য ঘোষ।